নিয়তির ফেরে বন্দি জীবন, মনটাই কেবল স্বাধীন। তাই তো মনে মনে কত কথা মায়ের সাথে, মাকেই তো বলা যায় জীবনের সবচেয়ে কঠোর কঠিন সত্য। অনুতাপ দেয় শুদ্ধ জীবনের স্বপ্ন, তাই তো এই জীবন যেন প্রায়শ্চিত্তের কাল। ইসরাফিলের ভুলের মাসুল 30 বছরের বন্দি জীবন, তাই তার চেয়ে কার বা বেশি জীবনের আকুতি? খুব খারাপ লাগে, কারণ ভাই ছোট ভাই বোন বাবা মা ছাড়িয়ে দূরে থাকা তো একটা খারাপ লাগার কথাই। চিঠিতে আসলে মনের কথা কি সব বলা যায় না? তা কখনো সম্ভব হয় না। কি বলতে চান যদি একটু বলেন, তাদের কাছে কি মেসেজ দিতে চান? ছোট দুটো ভাই আছে, তাদের দিকে লক্ষ্য রাখতে, তারা যেন ভালোভাবে চলাফেরা করে, কারোর সাথে ঝগড়া বিবাদ না করে, তারা যেন কারোর সাথে বন্ধুত্ব না করে আর মামলাও না খায়। বন্দি এই দুনিয়া, তাতে কত ইস্তাফিলিত আছে, ভিন্ন ভিন্ন জনের কত শত গল্প, সবটাই কি আর জানা যায়? শুদ্ধ জীবনের যে কঠিন পরীক্ষা, তাতে উত্তীর্ণ হতে হয় সবাইকে। কেমন করে সংশোধিত হয় মানুষ, কেমন তাদের বন্দি জীবন? জেলখানা মানে কি? 14 শিকের মাঝে বন্দি একটি জীবন। কারাবাস সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা অনেকটাই এমন, তবে এখানে এলে চোখের সামনে যে বাস্তবতা উঠে আসে সেটি কিন্তু সেই ধারণা থেকে অনেকটাই আলাদা। সরকারি ভুলটা আসার পর থেকে আমরা একটু সুবিধা পাইতেছি, ফ্যামিলির লোক একটু কথাবার্তা কইতে পারতেছি, আমরা বাড়ি উঠতে আবার দূরে মনে করেন অন্য দেশ থেকে। না, আমাদের কোনো সমস্যা না, আমরা খুব ভালো আছি, খাবার টাবার সব কিছুই ভালো, থাকারও কোনো সমস্যা হয় না। সকালে খাই রুটি আলুয়া দিয়া, আবার মনে করেন সবজি দিয়া, তারপরে দুপুরে ভাত খাই মাছ দিয়া, রাত্রে ভাত খাই মাংস দিয়া, এক একদিন এক একটা সিস্টেম করে মানে সিরিয়াল ভাই দিতে আসে খাইতে আসি। তিন বেলা ডাল ভাত আর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার নাম যদি ভালো থাকা হয় তাহলে ভালো আছেন তারা, কিন্তু পুরো পৃথিবী অন্যদিকে ফেলে নিঃসঙ্গ এই জীবনের নাম শুধুই বেঁচে থাকা। তবুও জীবন চলে জীবনের নিয়মে, জীবনের এই বাঁকে এক একজনের উপলব্ধি এক এক রকম হলেও নিঃসঙ্গতা এখানে সবার সঙ্গী। কথায় কথায় এবার বলি রিপনের গল্প। একটি ভুল বদলে দিয়েছে সব, 30 বছরের সাজা মাথায় নিয়ে কাশিমপুরে মুখ ফিরিয়ে নিয়েছেন স্বজনরাও। ফ্যামিলি রাখতে চায় স্যার, আর্থিক সমস্যা থাকলে যেটা হয়, এই মামলা ফিসে না অনেক ক্ষতি হয়েছে। আছে, বাড়িতেও কষ্ট আছে, আমার কারণেই কষ্টটা বেশি। আগেই বলেছি, কারাগার বলতে আমরা যেমনটা বুঝি বাস্তবতা তেমনটা নয়। আসলে কেমন, চলুন ঘুরে আসি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। এখানে দিনের শুরুটা হয় সূর্যের হিসেবে, সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হয় প্রতিটি ওয়ার্ডের গেট। তারপর নিজেদের রাজ্যে অনেকটাই স্বাধীন এখানকার জীবন। কয়েদিদের কিছুটা সীমাবদ্ধতা থাকলেও হাজতিরা তাদের রাজ্যে যেন তারাই রাজা। এখানে অনেক বন্দিরই দিনের শুরুটা হয় এভাবে পত্রিকার কাগজে চোখ বুলিয়ে। এছাড়া এই পার্টটাতে কিন্তু আরও রয়েছে একাধিক লাইব্রেরি, যেখানে যারা বন্দি আছেন তাদের পছন্দের মতো বই বেছে নিতে পারেন। ঠিক পাশেই কিন্তু একটা কম্পিউটার ল্যাবও আছে, যেখানে আসলে অফলাইনে বিভিন্ন কম্পিউটারের কার্যক্রম শেখানো হয়ে থাকে। সময় কাটে খুব ভালো, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত লাইব্রেরিতে পত্রিকা পড়ি, বই পড়ি, প্লাস বিকেলে মাঠে খেলাধুলা হয়, সেখানেও সময় কাটাই। তো জেল সম্বন্ধে আমার যে একটা ভীতিকর এবং খুব খারাপ একটা ধারণা ছিল, এখানে এসে সেই ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মনের খোরাক রেখে এবার শরীর চর্চায় মনোনিবেশ। বিশাল সবুজ প্রান্তরে চলছে খেলাধুলা, যেন পেশাদার কোনো আয়োজন চলছে, চার চক্কার খেলা ক্রিকেট। দেখে মনে হবে স্বাভাবিক কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছে, বিষয়টি আসলে একটু ভিন্ন। এখানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মাঠে চলছে ক্রিকেট খেলা। পক্ষ বিপক্ষ অর্থাৎ ব্যাটিং বোলিং উভয় পক্ষই কিন্তু এখানে বন্দি, আর যারা দর্শক সারিতে বসে হাত তালি দিচ্ছেন তারাও কিন্তু বন্দী।
প্রত্যেকটা ভবনেরই একটি করে দল আছে, এই দলগুলোই নিজেদের মধ্যে খেলে। আবার আমাদের এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়, খুব ভালো খেলাধুলো হয়, সবার মন মানসিকতা ভালো থাকার জন্য যা যা প্রয়োজন তাই করছে কারা প্রশাসন। ক্রিকেটের পাট চুকিয়ে এবার ফুটবলে ফিরি। কে বলবে বন্দী জীবন ফুটবলের উন্মাদনায় বুধ হয়ে আছে যেন গোটা মিনি স্টেডিয়াম। চার মাস ধরে আছি ফুটবল খেলা, আমাদের যে জনপ্রিয়তা পাইছি আমরা বিনোদন, আমরা সব আসামিরা খুব খুশি। আমাদের কারা প্রশাসন যে খেলাধুলা যে সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করে থাকেন, সে হিসেবে ভালো একটা পরিবেশ। দেশের সবচেয়ে আধুনিক এই কেরানীগঞ্জ কারাগারের নজর কাড়বে দেয়াল জুড়ে আঁকুবুকি, যেন মগ্ন শিল্পের তুলি নাচর। এখানে যেন অসত্যের বিরুদ্ধে শিল্পের জয়। আর এরপর খুঁজে পাওয়া গেল মনন চর্চা কেন্দ্র। নামটা দেখেই কৌতূহলটা আরো বেড়ে গেল। ভেতরে প্রবেশ করতেই দেখা পাওয়া গেল জীবনের কত কত আয়োজন, যেন শুদ্ধাচারের শপথে জীবনের পথে হেঁটে আসা। জেলের একটা টার্গেটই হচ্ছে মানুষকে শাস্তি দেয়া, না তাদেরকে সংশোধন করা। এখন আসলে সংশোধনের জন্য খালি আমি যদি অলসভাবে বসে রেখে দিই তাহলে তো কোনো লাভ নেই, তাদেরকে রিয়েলাইজ করাতে হবে যে আসলে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। এই জিনিসগুলো আসলে যদি আমি পয়েন্ট আউট করে না দিই, তাদেরকে না শিখিয়ে দিই, তাহলে আসলে বারবার তারা জেলে আসতেই থাকে, একের পর এক ক্রাইম করতে থাকে। সো তাদেরকে এডুকেট করা বা তাদেরকে কিছুটা ডিস্ট্র্যাক্ট করা, তাদেরকে মানসিক প্রশান্তি দেওয়া, তাদেরকে একটা বেটার এনভায়রনমেন্ট অথবা তাদেরকে রিয়েলাইজ করানো যে তারা ডিজার্ভ করে বেটার। সূর্য তখন মধ্য গগনে, তখনও চলছে জ্ঞানের বিভিন্ন পথে পরিভ্রমণ। এসএসসি পাশ করা যে কোনো বন্দী চাইলেই যুক্ত হতে পারেন ইংরেজি চর্চায়। আমরা মূলত ক্লাসটা ইংলিশ স্পোকেনের উপরে, এছাড়াও আমরা এখানে মনোচর্চায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা দেখার সুযোগ পাচ্ছি। আমি এনজয় করছি এই কারণে যে আমি যতটুকু জানি তার পুরোটা ঢেলে দিতে পারতেছি এখানে, এই সুযোগটা আমার এখানে হয়েছে। শিল্প যে মানুষের শুদ্ধ জীবনের পথ দেখায় তা তো প্রমাণিতই, তাই এখানে জীবনের বর্ণিল সব আয়োজন আছে। সঙ্গীতে বুধ হয়ে থেকে অতীতের ভ্রম কেটে যাবে, তাই দল বেঁধে ব্যান্ড দলও আছে এখানে। সঙ্গীতটা একটা ভালো জিনিস, প্রিয় জিনিস, সেটা হলো মানুষের কষ্ট থাকলেও আমরা এখন যারাই বন্দী থাকি না কেন এখানে আমরা যেন কষ্ট অনুভূতি করতে না পারি, তার কারণে আমরা সবাই মিলে এখানে একটা বিনোদনের স্থির করে নিয়ে আমরা চলতেছি। বিকেলের আগে এক ঘন্টা কি দেড় ঘন্টা এরকম একটা টাইম পাই, এই পিরিয়ডটা আমরা এখানে অনেকে মিলে একসাথে গান করি আর কি। শরীর চর্চায় মনোযোগী পাওয়া গেল আরো কয়েকজনকে, আছে প্রশিক্ষক, আছে হালকা ভারী আধুনিক মানের অনেক সরঞ্জাম। আধুনিক একটি ব্যায়ামাগারের প্রায় অনেক সুযোগ সুবিধাই রয়েছে এই ব্যায়ামাগারটিতে। বন্দীরা নিজেদের মানসিকভাবে কিছুটা ঝালাই করার পাশাপাশি শারীরিক কসরতের মাধ্যমে নিজেদের ফিটও রাখতে পারেন এখানে এই ব্যায়ামাগারটি ব্যবহার করে। জিমটা শারীরিক মানসিক সব দিক দিয়ে সুবিধা আর কি। দেখা যায় ওনাকে এখানে মাদকের যে পরিস্থিতি এখন বাইরে, এই জিমে থাকলে দেখা যায় এই মাদকের সব কিছু ভুলে থাকা যায়। অবশ্যই মানুষের একটা ইম্প্রুভ হচ্ছে, কারণ মানুষ একটা হেজিটেশন এখানে ভুগতেছে, তো এখানে এসে যখন এই জিনিসটা দেখতে পাচ্ছে মনের মধ্যে অনেক ইন্সপিরেশন যোগাচ্ছে যে একটা জিম পাচ্ছি। সারাদিনে মোটামুটি 150 মানুষ এখানে রেগুলার ব্যায়াম করে। আমাদের সকাল 7টা থেকে ব্যায়াম শুরু হয়, দুপুর 12টা পর্যন্ত চলে, দিয়ে তারপরে লাঞ্চের জন্য কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু করা হয়। এবার চোখ রাখি অন্যদিকে, জেলখানায় যারা কয়েদি তাদেরও তো আর শুয়ে বসে দিন কাটালে চলবে না, তাই চার দেয়ালের মাঝেই কাউকে ভাবতে হয় নিজের পরিবারের কথা, তাই তো উপার্জনমুখী নানা কাজে ঝুঁকছেন তারা। অনেকেই হয়তো অপরাধে জড়িয়ে অথবা ভুল পথে কারাগারে আসে, কিন্তু তাদের এই দোষ ত্রুটিগুলো মুক্ত করে একটা স্বাভাবিক সুন্দর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের স্লোগানই হচ্ছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। কেরানীগঞ্জ কারাগারেই গড়ে তোলা হয়েছে তাঁত শিল্প। এই জেলখানায় কয়েদিদের পাশাপাশি দেশের প্রায় অর্ধ শতাধিক জেলের কয়েদিদের পোশাকের কাপড় তৈরি হয়। এখানে কাজটা করলে সময় পার হয়ে যায়, কষ্ট কষ্ট মনে হয় না, বাড়ির কথা মনে পড়ে না। এখন এই কাজটা আছে বলে আমাদের ভালোই সময় কাটে। আমি একা তো কারিগর, প্লেট বানাই, বাটি বানাই।
যদিও এমন প্রকল্পে অনেকটাই এগিয়ে আছে কাশিমপুর কারাগার, এখানেও আছে তাঁত শিল্প। আমাদের কাজ করতে হয় সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, 2টা বা 3টা পর্যন্ত। আরো প্রায় 10-12টি উৎপাদনমুখী প্রকল্প রয়েছে এই কাশিমপুরে। এটা তো হচ্ছে একটা পুনর্বাসন কেন্দ্র, এখানে আমাদের সেভাবেই এগুলো এই কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বাইরে যায় যাতে আমরা এই কাজ করি সেটার উৎসাহ দিচ্ছে। ইতিপূর্বে যা ই হয়েছে এগুলো হয়তো এখন ভুলে অবশ্যই যাইতে হবে, যেহেতু 12 বছর জেলে এমব্রয়ডারি কাজটা শিখছি এখান থেকে, যদি বাইরে কোনো সুযোগ পড়তে পারি তাহলে কাজে লাগাবো। নারী বন্দীদের স্বাবলম্বী করতেও কাশিমপুরে রয়েছে ভিন্ন আয়োজন। মানুষের লাইফে চলতে গেলে আসলে অনেক কিছু শিখতে হয়, তো সেটাই আর কি, এটা তার বাকি অংশ যে এখান থেকে কিছু শেখা যায়। তবে এখানে আছে কিছুটা ক্ষোভ। গত 2 বছর হলো সরকারি নির্দেশনায় কারাপণ্য বিক্রয়ের 37% লাভ নির্ধারণ করেছে সরকার, যার অর্ধেক যাবে কারিগরের পকেটে। তবে এসব পণ্য বিক্রি করে যে অংশ কারিগরের পকেটে আসে সেই অঙ্কটা খুব বেশি নয়। যারা দীর্ঘদিন সাদা খাটছে তাদের বাড়ি থেকে অনেকেরই টাকা দিতে পারেন, অনেকেরই বাবা মা মারা গেছে নাই, তাদের জন্য অনেকটাই বেশ উপকার হতো যদি আর সরকারি টাকাটা আমাদের একটু বাড়িয়ে দিত। কারাপণ্য প্রদর্শন ও বিক্রয় কেন্দ্রে গেলেই বোঝা যায় বিপণন নিয়ে খুব একটা পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। আমাদের তো এই বন্দীদের লভ্যাংশের সুযোগ পূর্বে ছিলই না, মাননীয় প্রধানমন্ত্রীর এখন ঐকান্তিক নির্দেশনা এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা এখন বন্দীদের আসলে তাদের যেই লভ্যাংশ আছে লভ্যাংশের 50% আমরা বন্দীদের দিয়ে থাকি। তবে এক্ষেত্রে কিছুটা ভিন্ন নারায়ণগঞ্জ কারাগার। এখানে উৎপাদিত জামদানির কদর আছে দেশ জুড়েই। নারায়ণগঞ্জ জেলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি কাশিমপুর কিংবা কেরানীগঞ্জের মতো বড় জেলখানাগুলোতেও এমন জামদানি পলি গড়ে তোলা যায় তাহলে হয়তো এই কারাগার থেকেই আধুনিক এবং অনেক ভালো মানের জামদানি বেরিয়ে আসতে পারে। প্রতি মাসে আপনার 8-10 হাজার টাকা পাই, কিছু টাকা খাই, আবার কিছু টাকা বাড়িতে পড়াই স্যার। এই তারটা হতে খুবই উন্নত হয়েছে, সুবিধা হয়েছে আমাদের জন্য। কারিগরের মুখে শুনলেই বোঝা গেল আয় খুব একটা খারাপ না, তবে সবচেয়ে ভালো আছেন যেসব বন্দি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ এবং বন্দি সংশোধনের হারের একটা অংশ হিসাবে আমরা বন্দিদেরকে উৎসাহিত করার জন্য যাতে তারা অন্য মনোনিবেশে নিজেরা মানে অভিজ্ঞতা অর্জন করে বাইরে গিয়ে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করা গার্মেন্টসের। মূলত এসব কাজ কয়েদিদের করার কথা থাকলেও হাজতিরা চাইলেই আবেদন করে অংশ নিতে পারেন এসব কর্মকাণ্ডে। কাজ করি, টাকা পয়সা পাই, টাকা পয়সা কিছু বাইক পড়াই, এখানে চলি, তারপরে যারা কাজ করতেছি দীর্ঘ 3 বছর ধরে সুযোগ সুবিধা ভালোই পাইতেছি, প্রতি সপ্তাহে বিল পাইতেছি। সাজা খাটার শেষে বাইর হওয়ার পর সরকার যদি আমাকে দেখাশোন করে তাহলে আমি কর্মস্থানে আমি বাইরের জগতে আমি ভালো একটা আর কি এসে কাজ কর্মজীবী করতে পারবো। তবে বন্দি দশা থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসব কারিগরি শিক্ষা কাজে লাগানোর সুযোগ পান না অনেকেই। এখন হচ্ছে কেউ যদি অপরাধ করে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে, এই যে প্যারাডাইম শিফটটা হয়েছে, তো এই জায়গার আপনার এই উপলব্ধি যখন আসবে, আপনার নীতিতে এই পরিবর্তনটা আসবে, তখন কিন্তু আপনার মানে আইন নীতি তারপরে আপনার অবকাঠামো সব পরিবর্তন করতে হবে। পরিসংখ্যান বলছে কারাগারে মোট ধারণ ক্ষমতা 42,150 জনের, যার মধ্যে পুরুষ থাকতে পারবে 40,212 জন, আর নারী বন্দির ব্যবস্থা আছে 1,929 জন। অথচ মোট বন্দির হিসেবটা প্রায় দ্বিগুণ। সব শেষ তথ্য বলছে দেশের বিভিন্ন কারাগারে মোট বন্দি 82,290 জন, যার মধ্যে পুরুষ 73,127 আর নারী বন্দি 3,163 জন, যার বিপরীতে কারা কর্তৃপক্ষের অনুমোদিত পদ 12,178 জন, বর্তমানে কর্মরত 10,156 জন, অর্থাৎ শূন্য পদ 2,022টি।
কর্তৃপক্ষ বলছে এসব সীমাবদ্ধতা ছাপিয়ে উঠতে পারলেই সত্যিকারের সংশোধনাগারে রূপ নেবে জেলখানা। আমরা আশা করি যে এটার বিস্তৃতি আরও আমরা করতে পারবো। আমরা চেষ্টা করছি এই কার্যক্রমকে আরও কীভাবে গতিশীল করা যায়। বিভিন্ন কারাগারে আপনার সংস্কার এবং মানে আপনার বর্ধিতকরণের কাজ চলছে, সেখানে আমাদের জনবলেরও কিছু মানে আপনার সৃজন করতে হবে। তবু প্রত্যাশা দিন শেষে আলো আসবেই। একজন অপরাধী অপরাধের বোঝা মাথায় নিয়ে এই কারাগারে প্রবেশ করলেও যখন তিনি সাজা ভোগ করে বেরিয়ে আসেন তখন তো তাকে আর অপরাধী বলা যাবে না। নতুন জীবনে ফেরার আগে সে যেন আলোর দিশা পায়, সেজন্যেই এই কারাগারগুলো জেলখানা নয়, যেন সংশোধনী কেন্দ্রে এসে রূপ লাভ করে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জীবনের গল্পের কি আর শেষ আছে? এই পৃথিবীতে কত কিছুই তো দেখা হয়নি তার, তবে ছোট্ট এই জীবনে বড় এক নিষ্ঠুর অমানবিক জীবন দেখেছে সে। একটা বাচ্চা ছিল আমার, নর্মাল ডেলিভারি, কিন্তু এই সবুজের ভিতরে জন্মায়েছে বলে বন্দিরাই তার নাম দিয়েছে ঘাসফুল। তার জন্ম এখানে, বেড়ে ওঠাও এখানে। তা আমরা আসলে চেষ্টা করি যে যে বাচ্চাটাকে আমরা পাচ্ছি আমাদের নিজেদের বাচ্চাটাকে যেভাবে কেয়ার নেওয়ার চেষ্টা করি, কিন্তু সীমাবদ্ধতা তো আছেই। ভুলটা বাবা কিংবা মায়ের, মাশুল দিতে হচ্ছে ছোট্ট এই শিশুকে। অদেখা যা কিছু ছিল তাতে আর কল্পনায় ধরা দেয় না, তাই তো ছোট্ট শিশু কেবল তীব্র বাসনা জাগিয়ে রেখেছেন। নিয়তির ফের এমনই। পরে শিখেছি ক খ। তারপর আর কি কবিতা বলেন তো, একটা ছড়া বলেন তো। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো ফোকা রাগ করছে, ভাত খাইনি কাল। এত কিছুর পরেও একটি কথা থেকেই যায়, কারাগার যদি হয় আসলেই সংশোধনাগার, তবে মানুষ কতটুকু সংশোধিত হচ্ছে? একই ব্যক্তি একই অপরাধে বারবার ফিরছেন বন্দী দশায়। তাই পঞ্চাশে পা দিতে যাওয়া এই বাংলাদেশের কাছে প্রত্যাশা থাকতেই পারে, কারাগার হোক শূন্য বিরান ভূমি। সত্য শুদ্ধে এগিয়ে যাক সোনার বাংলাদেশ।